মেট্রো প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেয়ার জাপান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি হামিদ বিকেলে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন জাপানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতা তুলে ধরে রাষ্ট্রপতি আশা করেন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে